আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানিকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে জাপান। এ নিয়ে টানা দুই ম্যাচে এশিয়ান জায়ান্টদের বিপক্ষে হারের মুখ দেখল জার্মানরা। জাপানের হয়ে গোল করেছেন জুনা ইতো, আয়াসে ওয়েদা, তাকুমা আসানো ও আউ তানাকা। কাতার বিশ্বকাপে ব্লু সামুরাইদের বিপক্ষে হেরেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল জার্মানরা। আর এবার ঘরের মাঠে লজ্জার হার চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচের 11 মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা, তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জাপান। 19 মিনিটে লেরয় সানের গোলে ম্যাচে সমতা, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আবার এগিয়ে যায় এশিয়ার সফলতম দলটি। আর প্রথমার্ধ শেষ হয় 2-1 ব্যবধানে। ম্যাচের একদম শেষ দিকে আরও 2 গোল হজম করে বসে হ্যান্সি ফ্লিকের দল। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল জার্মানি। আর কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে এখন পর্যন্ত 25 খেলায় ইউরোপিয়ান জায়ান্টদের জয় মাত্র 12 ম্যাচে।